আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিডোর বিডি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনারা যারা ভেটেরিনারি চিকিৎসা করেন অথবা পশু চিকিৎসা করেন আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, মেডিডোর বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। অনলাইন চিকিৎসা সেবা ও মেডিকেলের বিভিন্ন কোর্সের বৈষম্য পেতে আমাদের সাথে থাকুন, ভিজিট করুন মেডিডোর বিডি ফেসবুক পেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, মেডিডোর বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। অনলাইন চিকিৎসা সেবা ও মেডিকেলের বিভিন্ন কোর্সের বৈষম্য পেতে আমাদের সাথে থাকুন, ভিজিট করুন মেডিডোর বিডি ফেসবুক পেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, মেডিডোর বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। অনলাইন চিকিৎসা সেবা ও মেডিকেলের বিভিন্ন কোর্সের বৈষম্য পেতে আমাদের সাথে থাকুন, ভিজিট করুন মেডিডোর বিডি ফেসবুক পেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, মেডিডোর বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। অনলাইন চিকিৎসা সেবা ও মেডিকেলের বিভিন্ন কোর্সের বৈষম্য পেতে আমাদের সাথে থাকুন, ভিজিট করুন মেডিডোর বিডি ফেসবুক পেজ। ধন্যবাদ। আপনারা অনেক দিন থেকেই আমাদের ইউটিউব চ্যানেলে পশু চিকিৎসার উপরে কোনো বই পুস্তক আছে কি না এই বিষয়ে আমাদেরকে অনেকে আপনারা প্রশ্ন করেছেন এবং অনেকে আমাদের কাছ থেকে কিছু বইও সংগ্রহ করেছেন। তো আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে পশু চিকিৎসার উপরে একটি ভিডিও করে দেওয়ার জন্য, এই জন্য আজকে আমাদের এই ভিডিওটি করা। আমরা আজকে পশু চিকিৎসার উপরে একটি বই নিয়ে আসলাম। আপনারা সবাই আমাদের কাছ থেকে এই ধরনের বইগুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি, আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। বইগুলোর মধ্যে এখানে একটি বই আছে আপনার পশু চিকিৎসার উপরে, এই বইটি। তো এই বইটি নিয়ে আমরা কথা বলবো আপনাদের সামনে। এই বইতে কী কী রয়েছে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে এখন একটু কথা বলতে চাই এই ভিডিওর মধ্যে। তো সর্বপ্রথম এখানে এখানে বিভিন্ন ধরনের আপনার পশু পাখিদের আপনার চিকিৎসা এবং আপনার কিভাবে পালন এই বিষয় সম্পর্কে রয়েছে। পশুদের রোগ চেনার উপায়, কিভাবে আপনি পশুদের রোগগুলো চিনবেন, মুরগি হাঁস মুরগি এগুলোর ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো হয় এগুলি, এরপর রয়েছে আপনার কিছু অ্যান্টিবায়োটিক সমূহ রয়েছে যেগুলি আমরা পশু চিকিৎসার ক্ষেত্রে আপনারা দিতে পারবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ড্রাগ যেগুলি আপনারা পশু চিকিৎসার জন্য দিতে পারবেন, কৃমির কিছু ওষুধ রয়েছে এখানে। এরপরে আপনার এখানে কিছু আপনার ভিটামিন মিনারেল গরু মোটা তাজাকরণ এই ধরনের কিছু আপনার ওষুধ এখানে আমরা দেখতে পাইতেছি, হজম শক্তি বাড়ানো এই ধরনের কিছু ওষুধপত্র রয়েছে, গবাদি পশুর ভ্যাকসিন বা টিকা সম্পর্কে এখানে রয়েছে, মুরগির বা হাঁসের অ্যান্টিবায়োটিক কিছু এখানে দেওয়া রয়েছে। এরপর রয়েছে আপনার প্রাইমারি কেয়ার বা প্রাথমিক যে চিকিৎসাগুলো রয়েছে পশু পাখিদের, এটা এখানে দেওয়া আছে বইটার মধ্যে। এখানে আপনার এরপরে কিছু ভ্যাকসিন সম্পর্কে দেওয়া আছে, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে ওষুধগুলো পশু পাখিদের জন্য এগুলো সম্পর্কে দেওয়া রয়েছে। তো আসলে আমি নিজে পার্সোনালিভাবে কখনো আপনার পশুর উপরে বা ইয়ের উপরে আমার কোনো ওই ধরনের আপনার স্টাডি নেই। আপনারা শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যাতে আমরা এই ধরনের বইগুলোর আমরা আপনাদেরকে অবগত করি বা অ্যাড দিয়ে দিই, এই জন্য আজকের এই ভিডিওটি করা। আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের বইগুলো কালেকশন করতে পারবেন। এখানে এখানে এই বইটা প্রায় আপনার এখানে প্রায় 450 বা আপনার 500 পেজের একটা বই হবে, এটা টোটাল দেওয়া আছে। আপনারা এই ধরনের বইগুলো আমাদের কাছ থেকে পশু চিকিৎসার উপরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আসলে বর্তমান আমাদের দেশের জব মার্কেটের যে অবস্থা, আপনারা যদি একটু নিজ উদ্যোগী হয়ে যদি কোনো ধরনের বিজনেস শুরু করতে পারেন তাহলে এটা কিন্তু অনেক ভালো হয়। সবাই যদি জবের পিছে আমরা যদি আপনার ঘুরে বেড়াই তাহলে জবটা দিবে কে? তো আপনাকে নিজে উদ্যোগেই কিছু করতে হলে এই ধরনের প্রফেশনগুলোর মধ্যে আসতে হবে। আপনি চাইলে বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে পারেন, বিভিন্ন ধরনের খামার করতে পারেন, একটু উদ্যোগী হয়ে বাংলাদেশের বাংলাদেশ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে আপনাদের এই ধরনের প্রশিক্ষণগুলো দেওয়া হয়। তো আমরা এই বইয়ের মধ্যে বাংলাদেশের কোথায় কোথায় পশু চিকিৎসার উপরে বা আপনার পশুর এই ট্রেনিংগুলো দেওয়া হয় আমরা এই বইগুলোর মধ্যে আপনাদেরকে এটার বিস্তারিত তথ্যগুলো দিয়ে দিব, আপনারা ওইখান থেকে সহজেই তথ্য নিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ দিচ্ছি। আল্লাহ হাফেজ।